গাইঘাটায় বিজেপি কর্মী খুনের ঘটনায় থানা ঘেরাও বিজেপির। ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করে এদিন আদালতে পাঠিয়েছে পুলিশ। গাইঘাটায় বিজেপি কর্মী খুনের ঘটনায় থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপির। বিজেপির দাবি, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। প্রসঙ্গত, গাইঘাটা থানার মানিখিড়া গ্রামে বিজেপি কর্মী কানুন রায়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার দিন রাতেই তৃণমূল কর্মী সমীর মল্লিককে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার পর থেকে খুনের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের যুব সভাপতি নিরুপম রায়ের বিরুদ্ধে। এই অভিযোগে ঘটনার পরদিন যুবনেতার বাড়ি ঘেরাও করেও বিক্ষোভ হয়। যদিও প্রথম দিন থেকেই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। এদিন একই অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই নিহত বিজেপি কর্মীর পরিবারের লোকেদের সাথে দেখা করে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ওই বাড়িতে গিয়েছেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। এদিন গাইঘাটা থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে বেনজির আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। এদিনের থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। এদিনও নিজেদের দাবিতে অনড় থেকেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন পুলিশের সাথে দেখা করেন। থানা থেকে বেরিয়ে বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আমাদের দাবি, নিহতের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করতে হবে। আমরা 7 দিন সময় দিয়েছি। যদি পরিবারের অভিযোগ মতো অভিযুক্ত গ্রেপ্তার না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে। যেই পরিবারটা যেন ন্যায় বিচার পায় এবং এই পরিবারটাকে 164 করা হোক, তারা বারবার সেটা বলতে চাইছে। আমরা সেই দাবি রাখলাম। পরিবারটা ম্যাজিস্ট্রেটের সামনে কি বলবে সেটা পরিবারটার ব্যাপার। পরিবারটা বারবার দুটো মানুষের নাম করছে, যেটা FIR এ নেয়নি তারা। আমাদের বক্তব্য, FIR এ যখন নেয়নি, এই পরিবারকে 164 করাতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে। এটা আমরা রেখে এলাম এবং ওনারা প্রতিশ্রুতি দিলেন যে 164 হবে। ওনারা 164 দেবে। ওনারা নিজেরাই নিরুপমের নাম করেছেন, নিরুপমের বাবার নাম, তাই তো? ওনাদের নাম। তাহলে ওনারা যখন নাম করেছে, ওনারা প্রত্যক্ষদর্শী, ওনারা খুন হওয়াটা দেখেছে, কার নির্দেশে কার সহযোগিতায় হয়েছে ওনারা জানেন। ওনারা নাম করছেন বারবার, ওনারা নাম করছেন। আর আমাদের কর্মী, যেহেতু নিরুপমের নাম এবং নিরুপমের বাবার নাম আসছে, আমরাও সেটা বলে এলাম যে 164 করানো। 164 করানোর পরে ওনারা করানোর পরে নিরুপমের নামই আসছে, 164 হবে। তাহলে নিরুপমকে কেন গ্রেপ্তার করবে না, কেন বাইরে থাকবে? যদি নিরুপম বাইরে, আমরা বলেছি যেটা, সেটা ওনাদেরও বলে আসলাম, এখনো বলছি, নিরুপম রায় এবং তার বাবা বিশ্বজিৎ রায় যদি অ্যারেস্ট না হয়, লাগাতার আন্দোলন হবে গাইঘাটা থানার। শাশুড়ি ওখানে মরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, সেই সময় FIR-টা করে, যদি FIR-টা করে অন্যভাবে সই করিয়ে নেয়, তারা কি করবে? বডিটা যদি তার কোলের সামনে পড়ে আছে, তারপরে সেই FIR-টা যেভাবে করে নেওয়ার দরকার তারা করেছে। এখন সেদিনও তারা বলেছে সেই দুটো নাম, আজও তারা সেই দুটো নাম বলছে, অফিসারের সামনেই সেই দুটো নাম। তাহলে 164 করা হোক এখন। এদিন নিহত কানুন রায়ের বৌমা থানা চত্বরে দাঁড়িয়ে CBI তদন্তের দাবি তোলেন। প্রসঙ্গত, বিজেপি কর্মী খুনের ঘটনায় গাইঘাটা থানার পক্ষ থেকে মূল অভিযুক্ত সমীর মল্লিকের বাবা ও মাকে এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এদিন ধৃত দুজনকেই বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সুনীল মল্লিক ও লক্ষ্মী মল্লিক। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছিল। পুলিশ জানিয়েছে কানুন খুনের ঘটনায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।